নমস্কার, নিত্য নতুন প্রেমের টানে 10 বছরে 25 বার পালালো বউ। আমি আপনাদের সঙ্গে সুতিরঞ্জন সাহু নিয়েছি, প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন, অবশ্যই আপনাদের ভালো লাগবে। আর ভালো লাগলে আত্মীয় পরিজনদের মধ্যে শেয়ার করুন, বেশি করে কমেন্ট পাঠান এবং পাশে থাকা লাল বেল আইকনে প্রেস করে বেশি বেশি করে সাবস্ক্রাইব করুন। আপনাদের শেয়ার, কমেন্ট, লাইক এবং সাবস্ক্রাইবই আমাদের নিত্য নতুন নিউজ করতে উৎসাহ অনুপ্রেরণা দেবে। আজকে আপনি নিত্য নতুন প্রেমের টানে 10 বছরে 25 বার পালালে বউ। উপেক্ষা করতে পারেননি প্রেমের টান, আর তাই স্বামী সন্তানদের ছেড়ে বারবার জড়িয়ে পড়েছেন পরকীয়ায়। দাম্পত্যের বাঁধন কিংবা বয়সের গেরো কোনোটাই তাকে ঘরে বেঁধে রাখতে পারেনি। গার্হস্থ জীবন ভুলে কত 10 বছর ধরে নিত্য নতুন প্রেমিকের আকর্ষণে বারে বারেই ঝাঁপ দিয়েছেন ভালোবাসার আগুনে, আবদ্ধ হয়েছেন তাদের বাহুবন্ধনে, প্রেমের জ্বালায় চলেছেন, পুড়েছেন, তবে স্থায়ী হয়নি মনের মানুষ। 3 মাস থেকে 6 মাস বড় জোর 1 বছর হলেই প্রেমিককে ছেড়ে ফিরে এসেছেন ঘরে। 40 বছর বয়সী 3 সন্তানের মা আবার মন দিয়েছেন সংসারে। বাড়ির সবাই ভেবেছেন এবার বোধ হয় সব ঠিক হয়ে যাবে, কিন্তু কয়েকদিন যেতে না যেতেই আবার নতুন প্রেম জড়িয়ে ঘর ছেড়েছে বাড়ির বউ। অসমের নগাঁও জেলার ধিংলাখর গ্রামের এই বধূকে নিয়ে তিতিবিরক্ত তার শ্বশুর বাড়ির লোকজন, চিঠি করছেন পাড়া প্রতিবেশীরাও, কিন্তু এত সবের পর অস্থিকে দূরে ঠেলে দেননি পেশায় গাড়ি চালক স্বামী মফিজুদ্দিন। বরং বলেছেন, আমি যদি ওকে ঘরে উঠতে না দিই তাহলে আমার ছোট ছোট 3টি সন্তানকে দেখভাল কে করবে, আর তাই তো আইনি ঝামেলায় কখনই যায়নি, পুলিশের কাছেও কোনো অভিযোগ দায়ের করিনি, কারণ আমি জানি ও যেখানেই থাক না কেন ঠিকই বাড়ি ফিরে আসবে। সর্বশেষ গত 20 সেপ্টেম্বর উধাও হয়ে গিয়েছিল মফিজুদ্দিনের স্ত্রী। বাড়ির ছাগলের জন্য খাবার কিনতে যাওয়ার নাম করে নতুন প্রেমিকের হাত ধরে পালান তিনি। 3 মাসের ছোট ছেলেকে রেখে যান প্রতিবেশীর বাড়িতে, যাওয়ার সময় বাড়ি থেকে নিয়ে গিয়েছেন 22,000 টাকা ও কিছু সোনার গহনা। বারবার এভাবে পরপুরুষের টানে বাড়ি ছেড়ে যাওয়ায় তাকে এবার উচিত শিক্ষা দেবেন বলে ঠিক করেছেন পাড়ার অনেকেই। স্বামী মফিজুদ্দিন অবশ্য বরাবরের মতো স্ত্রীর প্রতি সংবেদনশীল, বলেছেন, আমি ওকে সত্যি খুব ভালোবাসি, তাই ও যদি বাড়ি ফিরে আসে আমার ওকে গ্রহণ করতে কোনো আপত্তি নেই। বছর 10 আগে তাদের বিয়ে হয়। মফিজুদ্দিনের 2 ছেলে ও 1 মেয়ে। বড় মেয়ের বয়স 6 বছর, ছেলে দুটির একটি 3 বছর এবং অপরটির বয়স মাত্র 3 মাস। দুধের শিশুকে ফেলে স্ত্রী পালিয়ে যাওয়ায় আক্ষেপের সুরে মফিজুদ্দিন বলেছেন, প্রতিবারই বাড়ি ফিরের পর ও আমাকে কথা দিয়েছে আর কখনো এমন কাজ করবেন না, কিন্তু কথা রাখতে পারেনি। তার কথায় বেশ কিছুদিন বেপাত্তা থাকার পর বাড়ি ফিরে স্ত্রী কখনো বলেছে তার আত্মীয় বাড়িতে গিয়েছিল, কখনো আবার বলছে তার অসুস্থ আত্মীয়কে দেখতে গিয়েছিল। সন্তানদের মুখের দিকে চেয়ে সবটাই মেনে নিয়েছি, প্রতিবারই ফিরিয়ে নিয়েছি স্ত্রীকে। আজ এই পর্যন্ত, খবর কখনো থেমে থাকে না, সবসময় নিত্য নতুন নিউজের আপডেট নিয়ে আপনাদের সামনে এস সাহু নিউজ অফিসিয়াল। নিজে দেখুন, অপরকে দেখান, দেখতে দেখতে অবাক পৃথিবীতে পৌঁছে যান। ধন্যবাদ।